नमस्कार বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো 2023 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে যদি আপনার নাম থেকে থাকে এবং আপনার যদি ছবিও তোলা হয়ে যায়, তবুও কিন্তু আপনি টাকা পাবে কিনা এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনার নাম বাদও হয়ে যেতে পারে। আজকে ভিডিওতে বিস্তারিত জানবো কেন বাদ হয়ে যাবে এবং কেন টাকা পাবেন না। আজকে ভিডিওতে বিস্তারিত জানবো, তার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আবাস যোজনা ঘর পেতে আবার নতুন নিয়ম জারি করলো কেন্দ্র, কি করতে হবে জেনে নিন। নতুন খবর অনুযায়ী কেন্দ্র সরকার আবারও এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে কেন্দ্র সরকার নতুন করে কিছু শর্ত আরোপ করেছে, যেগুলি না মানলে কোনোভাবে এই প্রকল্পের টাকা দেবে না কেন্দ্র সরকার। এই চিঠি পেয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্য। এই চিঠির উত্তরে নবান্ন কেন্দ্রকে চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্র সরকারের বিখ্যাত প্রকল্পগুলির মধ্যে আবাস যোজনা একটি গুরুত্বপূর্ণ নাম। তবে এই প্রকল্পের আওতায় ঘর পাওয়া এখন যেন একটা বড় পরীক্ষার রূপ নিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় নাম বাদ দেওয়া থেকে শুরু করে বারংবার নতুন লিস্ট প্রকাশ করা কিছুই বাদ যায়নি এই প্রকল্প থেকে। বর্তমানে এই প্রকল্প নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কি সেই আপডেট? সাধারণ মানুষকে এই প্রকল্পের সুবিধা পেতে আরও কি করতে হবে? সবই থাকবে আজকের এই পোস্টে। আবাস যোজনা কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত একটি প্রকল্প, যে প্রকল্পে 60% টাকা দেয় কেন্দ্র এবং 40% টাকা দেয় রাজ্য। কিন্তু বর্তমানে কেন্দ্র বারংবার আবাস যোজনা আবেদনকারীদের ভেরিফাই করে নেওয়ার কথা প্রকাশ করেছে এবং সেই মতো বারংবার বিভিন্ন আবেদনকারীকে নতুন করে যুক্ত হতে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনই প্রচুর অযোগ্যদের আবাস যোজনার লিস্ট থেকে বাতিল হতেও আমরা দেখছি। কিন্তু যে নতুন চিঠি পাঠিয়েছে তাতে তারা কিছু শর্তে উল্লেখ করেছে। সেই শর্তগুলি হলো, যারা আবাস যোজনায় অনিয়ম করেছে এবং আবাস যোজনা আওতায় না পড়েও আবেদন করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং 10ই মার্চের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে এই নোটিশে। রাজ্য তা না করলে কেন্দ্র কোনোভাবে এই প্রকল্পের টাকা দেবে না। রাজ্যের বক্তব্য, কেন্দ্র বারবার বিভিন্ন রকম তালবাহানা করে টাকা আটকে রাখছে। রাজ্য আরও বলেছে, আগেও এইরকম অজুহাত দেখিয়ে কেন্দ্র 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল। তো বন্ধুরা দেখতে পেলেন, নতুন লিস্টে কিন্তু অনেক নাম বাদ হয়ে যাচ্ছে আর অনেক নাম অ্যাড হচ্ছে, আর টাকাও কেন দিচ্ছে না এখন পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হয়নি তাও আপনারা দেখতে পেলেন। আর যারা অযোগ্য ব্যক্তিরা, যারা ঘর পাওয়ার যোগ্য না, তারা যারা আবেদন করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।